বন্ধুরা, অনেকের লাঙের মধ্যে মানে আমাদের যে চেস্টটা সেখানে অনেক ধরনের প্রবলেম হয় এবং ওনারা করেন কি হসপিটালে গিয়ে একটা চেস্ট এক্সরে অনেকেই হয়তো করেছেন। তো চেস্ট এক্সরে করা মানে কি আপনি পুরো লাঙটাকে পুরোটা দেখে নিয়েছেন সেটা কিন্তু একদম নাও হতে পারে। আমরা এই ভিডিওতে ডিটেইলস ডিসকাশন করব, আপনি অনেক কিছু জানতে পারবেন এখানে। শুধু যে চেস্ট একটি এরকম ব্যাপার নয়, তার পাশাপাশি আপনি অনেক নলেজ হবে, কারণ আমি আপনাকে প্রমিস করেছি যে আমার প্রত্যেকটা ভিডিও যদি আপনি দেখেন তাহলে মেডিকেল সম্পর্কে আপনার একদিন ভালো নলেজ হয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক, এদিকে আমরা চলে আসি ডিরেক্টলি। দেখুন, একটা চেস্ট এক্সরে জেনারেলি ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ডক্টররা অ্যাডভাইস করে থাকেন চেস্ট এক্সরে পিএ ভিউ, মানে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ, কিছু না, আপনি এবার পিছন পিয়ে দাঁড়াবেন এবং এখান থেকে পিছন থেকে আপনাকে একটা ছবি নেওয়া হবে, যে ছবিটা অনেকটা দেখতে এরকম আসে। এবার এই ছবিটার মধ্যে আপনার মন কি মনে হচ্ছে যে আপনার পুরো লাঙের ভিতর বা আপনার যে চেস্টের ফিলটা পুরোটাই চলে এসেছে? হ্যাঁ, এটা কিন্তু একটু ভুল ধারণা হতে পারে যদি আপনার মনে হয়, কারণ এর থেকে অনেক বড় বড় ধরনের স্টাডি আছে যেটা করার দরকারে সেগুলো করতে হয়। চেস্ট এক্সরে জাস্ট একটা স্ক্রিনিং পারপাসে করা হয় যে লাঙের মধ্যে কোনো মেজর কোনো অ্যাবনর্মালিটি আছে কি না সেটা দেখার জন্য। যদি বড় কোনো ধরনের প্রবলেম হয় সেটা কিন্তু ধরা পড়বে। এবার লাঙে তো অনেক কিছুই আছে, ঠিক কি না? লাঙে ভাস্কুলার সিস্টেম আছে, এখানে হার্ট আছে, এখানে আমাদের যে লাঙের মধ্যে যে ইসোফেগাস, আমরা যে খাবার খাই সেটা আছে, অনেক কিছু আছে। আমরা ধীরে ধীরে সবই ডিসকাশন করছি, কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিও যদি না দেখেন তাহলে কিন্তু আমাকে আপনি ভুল বুঝে যাবেন। ওকে বন্ধুরা, তাহলে আমরা এদিকে চলে আসি। দেখুন, লাঙের এটা ধরুন আমি একটা সাধারণ একটা ডায়াগ্রাম করেছি, জাস্ট কয়েকটা ফাইন্ডিংস আপনাকে এক্সাম্পল দিয়ে বলছি। এমন হাজারো রূপ থাকতে পারে, কিন্তু আমি কয়েকটা এক্সাম্পল আপনাকে দেখাচ্ছি। সেটা হচ্ছে কি, এখানে ধরুন এই লাঙের কিছু জল জমে গেল লাঙের মধ্যে। হ্যাঁ, তো লাঙের মধ্যে জল জমলে ধরুন এদিকে এই দুটোকে বলা হয় সিপি অ্যাঙ্গেল, ঠিক আছে? এখানে ধরুন জল জমে গেছে, তাহলে এই পোর্শনে যদি বেশি পরিমাণে জল জমে সেটা কিন্তু চেস্ট এক্সরের মাধ্যমে দেখা যাবে, ঠিক আছে? আবার ধরুন এইটা হচ্ছে হার্ট, এই হার্টের সাইজটাও কিন্তু সেখানে চেস্ট এক্সরের মাধ্যমে দেখা যাচ্ছে। সেখানে যদি হার্টটা বড় হয়ে যায়, যাকে বলা হয় কার্ডিওমেগালি, সেই হার্টের সাইজটাও এখানে ভালোভাবে মেজারমেন্ট করা যায়। আবার দেখুন এই হার্টের এই উপরে পোর্শন চেস্টের যেখানে অ্যাপেক্স, সেই অ্যাপেক্স পোর্শনটা কিন্তু পুরোভাবে নাও আসতে পারে। তার জন্য কিন্তু এক্সরের বিভিন্ন ধরনের চেস্ট এক্সরে অনেকগুলো পজিশন আছে। আপনি চেস্ট এক্সরে যে এপি ভিউতে শুধু পিএ ভিউতে চলে আসবে সেরকম ব্যাপার নয়, আপনি এপি ভিউ নিতে হতে পারে, ল্যাটারাল ভিউ হতে পারে, এখানে পিএ ভিউ, এপি ভিউ, অনেক ব্যাপার আছে, ঠিক কিনা? তো আমরা এখানে কিছু আগে ডিসকাশন করে নিই, তারপর এখানে ডিটেলস ইন্টারেস্টিং টপিক আপনি পাবেন যেগুলো আপনি দেখতে পারবেন। দেখুন, এটা আমি একটা আম ডায়াগ্রাম করেছি, কি একটা ম্যাঙ্গো আর কিছু না। ধরুন এই আমটাকে আপনি একটা এক্সরে করছেন, আমের ভিতরে অনেক সময় পোকা থাকতে পারে, ঠিক কিনা? অনেক সময় আম কাটটা দেখবেন পোকা থাকে, নিশ্চয়ই আপনি পেয়েছেন। তো এই পোকা আছে কি না আপনি একটা এক্সরে করে আপনি দেখবেন আমের ভিতরে কী আছে। এবার আপনি এটাকে এরকম পজিশনে আপনি এক্সরে নিলেন, নেওয়ার পর আপনার কি মনে হয় আমের পুরো পোর্শনটাই চলে এসেছে? যদি ভেবে থাকেন তাহলে হয়তো একটু ভুল ধারণা ভাবছেন, কারণ দেখুন আমের এই যে বীজটা আছে এই বীজের আবার পিছন দিকে হয়তো একটা পোকা পড়ে আছে। সেটা কেন আসবে না, কারণ এই বীজটা কি করছে সুপার ইম্পোস্ট করে দিচ্ছে। সুপার ইম্পোস্ট মানে বীজের পিছনে পড়ে আছে, বীজটা ঢাকা দিয়ে দিয়েছে যার জন্য দেখা যাচ্ছে না। তাহলে এই আমটাকেও কিন্তু আমরা বিভিন্ন পজিশনে আমরা এক্সরে নিতে পারি, যেমন আমটা এভাবে আছে, এভাবে আছে, এভাবে করে, এভাবে করে বিভিন্ন পজিশনে আমটাকে দেখতে পারি। সেম টু সেম আমাদের লাংটাকেও কিন্তু বিভিন্ন পজিশনে একটা চেস্ট এক্সরে হয়। তার মধ্যে মোস্ট কমন মানে সবচেয়ে বেশি করা হয় কি চেস্ট এক্সরে পিএ ভিউ, সে আপনার কাশি হয়েছে, শ্বাসকষ্ট হচ্ছে, এই হচ্ছে, যে কোনো পারপাসে, যে কোনো মানে চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়ে মানে চেক আপ পারপাসে একটা চেস্ট এক্সরে নিয়ে নেওয়া হয়, ডক্টররা সেটা নিয়ে থাকেন। এবার আমরা এখানে কি ডায়াগ্রাম করেছি এবং এখানে কি ডায়াগ্রাম করেছি ডিটেলস ডিসকাশন করছি, তার আগে আপনাকে যে বলেছিলাম ডিটেলস কিছু আমি ডিসকাশন করব, এখানে আমরা চলে আসি। ধরুন এখানে যদি চেস্ট এক্সরের মধ্যে সামান্য কিছু ধরুন পেয়ে গেছেন, কোনো ডাক্তার কিছু পেয়ে গেছেন, ধরুন এখানে লাঙের মধ্যে এটা হচ্ছে লাঙের দুটো লাং আছে আমাদের, এদিকে ডান দিকে একটা লাং, বাঁ দিকে একটা লাং, লাঙের একটা পোর্শনে একটা কিছু পেয়ে গেছেন, ছোট্ট একটা কিছু, যে কোনো একটা কিছু পেয়েছেন। এবার এই লাংটাকে দেখার জন্য ওনারা বিভিন্ন ধরনের ফার্দার স্টাডি ইনভেস্টমেন্ট আপনাকে ফার্দার ইনভেস্টিগেশন আপনাকে অ্যাডভাইস করতে পারেন, কেন ইনভেস্ট করতে পারেন। যেমন এইচআরসিটি থোরাক্স, এইচআরসিটি থোরাক্স মানে কিছুই না, একটা হাই রেজুলেশন সিটি স্ক্যান বলা হয়, যাকে যেখানে কী করা হয় আপনার, ধরুন
এই যে আমটা আছে এটাকে এইভাবে কাট করা হবে কি করা হবে এইভাবে কাট করা হবে যদি আমটাকে আপনি এইভাবে কাটেন তাহলে আমের ভিতরে কি আছে না আছে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন তো সেম টু সেম এই এইচআরসিটি থোরাক্সের মাধ্যমে এই লাঙের ভিতরে এইভাবে কেটে কেটে হাই রেজুলেশন স্ক্যান নেওয়া হবে যার ফলে আমের লাঙের ভিতরে কি আছে ভালোভাবে দেখা যাবে কিন্তু এর থেকেও সমাধান আসবে না কারণ দেখুন কারণ আরও লাঙে আরও অনেক ধরনের পার্ট থাকতে পারে লাঙের যে ভাস্কুলার সিস্টেমগুলো আছে যেমন আমাদের হার্টের যে ভেসেলসগুলো আছে পালমোনারি অ্যাওরটা আছে বা আমাদের যে বিভিন্ন ধরনের যে ভেসেলসগুলো আছে লাঙের মধ্যে সেই ভেসেলসগুলো দেখার জন্য কিন্তু এনজিওগ্রাম করতে হতে পারে সিটি স্ক্যান বিভিন্ন ধরনের এনজিওগ্রাম আছে সেগুলো করতে হতে পারে যেখানে কন্ট্রাস্ট পুশ করে সেগুলো নেওয়া হয় তাকে আবার ধরুন এই যে এটা হচ্ছে আমাদের উইং পাইপ যেখানে আমরা শ্বাস নেই সেই শ্বাস নেওয়ার সেদিকে ডান দিকে যে পার্টগুলো আছে বা দিকে যে পার্টগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে ব্রঙ্কাস ব্রঙ্কিউল অ্যালভিওলাই অনেক ধরনের পার্ট থাকে ঠিক আছে এই প্রত্যেকটা পার্ট দেখার জন্য সেখানে হলে এই সিটি স্ক্যানের মাধ্যমে নাও আসতে হবে তখন আপনাকে অন্যান্যভাবে দেখতে হতে পারে যেমন ব্রঙ্কোস্কোপি টেস্ট করে আপনাকে শ্বাস নিয়ে নিয়ে অন্যান্যভাবে টেস্ট হয় বিভিন্ন ধরনের টেস্ট হয় সেগুলো কিন্তু করতে হতে পারে তার মানে আপনি যে চেস্ট এক্সরে করে 100% শিওর হয়ে গেলেন যে আপনার কোনো ধরনের রোগ নেই সেটা কিন্তু নাও হতে পারে এজন্য ডাক্তার চেস্ট এক্সরে করার পরও যদি আপনাকে অন্যান্য টেস্ট অ্যাডভাইস করেন তাহলে কিন্তু আপনি ডাক্তারকে ভুল বুঝবেন না বন্ধুরা এটা আপনাকে বলেছি এবং নেক্সট আরও কিছু আমরা ডিসকাশন করি ধরুন আমাদের মানে এই চেস্ট এক্সরে ঠিক পিছন দিকে যে মেরুদণ্ডটা আছে তার পিছনে কী থাকে তার পিছনে একটা স্পাইন থাকে ঠিক কিনা এবার এই স্পাইনটা স্পাইনের ভিতরে মানে যে মেরুদণ্ডটা আছে যে ভার্টিব্রা তার ভিতরে স্পাইনাল কর্ড বলে যে পোর্শনটা যেটা নার্ভের পোর্শন সেগুলো দেখার জন্য কিন্তু ভালোভাবে আমাদের এমআরআই করতে হয় এমআরআই মানে কি ধরুন এমআরআই ডরসাল স্পাইন করলো তো এমআরআইয়ের মাধ্যমে সেটা ভালোভাবে আসে সেটা কিন্তু চেস্ট এক্সরের মাধ্যমে আসবে না খুব ভালোভাবে এজন্য বিভিন্ন ধরনের এই পোর্শনে দেখার জন্য বিভিন্ন ধরনের স্টাডি আছে যেগুলো করতে হয় এটা আমি বলতে চাচ্ছি তো আপনারা শুধু মানে যে চেস্ট এক্সরে করে পুরো ক্লিয়ার হয়ে গেলেন সেটা কিন্তু নয় চেস্ট এক্সরে জাস্ট একটা 2D ইমেজ ঠিক আছে জাস্ট 2D ইমেজ যেটার মাধ্যমে আপনি আমের মাধ্যমে যে এক্সাম্পল দিয়ে আপনাকে দেখালাম কিন্তু আমটাকে যদি আমরা কাটে কেটে দেই এবং কেটে দিয়ে যদি আমটাকে বের করি তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে আসবে সেম টু সেম সিটি স্ক্যান বা অন্যান্য স্টাডি যে ডিপ বড় বড় স্টাডিগুলো আছে সেগুলোর মাধ্যমে মানে এইভাবে কেটে কেটে মানে ইমেজ নেওয়া হয় যাকে ক্রস সেকশনাল ইমেজ বলা হয় সেই ইমেজগুলো নিলে কিন্তু অনেক সুন্দরভাবে ইমেজগুলো আসে এবং সেই ইমেজগুলো কিন্তু অনেক ডিপলি মানে স্টাডি করে এবং যে ডিজিজগুলো আছে খুব ভালোভাবে বেরিয়ে আসে বুঝতে পারছেন বন্ধুরা এবং আমরা আরও অনেক জিনিস ডিসকাশন করব আমরা নেক্সট এখানে নিচে এই যে ডায়াফ্রামটা আছে এটা ডায়াফ্রামের নিচে কী কীভাবে গ্যাস জমে এগুলো ডিসকাশন করব আর অনেকগুলো ইম্পর্টেন্ট ভিডিও আমরা ডিসকাশন করব ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে আশা করি বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা দাবিয়ে রাখুন যাতে করে মানে আপনার ভালো নলেজ হতে পারে এবং আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাকে একটা ভালো মেডিকেল নলেজ দিয়ে দেওয়া যাতে করে ফিউচারে আপনার কাজে লাগবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বন্ধুরা লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুবান্ধবের সঙ্গে বাই